আমাদের রাজ্যের ক্ষেত মজুর, গরিব কৃষক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবীদের জন্য আমার অল্প কয়েকটি কথা নিবেদন করবার আছে। আর মাত্র 3 দিন পর 25শে সেপ্টেম্বর রানী রাসমণি এভিনিউতে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের প্রথম সমাবেশ হতে চলেছে। রাজধানী শহর এই প্রথম একটি সংগ্রামী ক্ষেতমজুর সংগঠনের সমাবেশ দেখবে। উদ্দেশ্য একটাই, দীর্ঘ সংগ্রামের ফলশ্রুতিতে পাওয়া আমাদের অধিকার 100 দিনের কাজ সে প্রকল্প ধ্বংস হতে চলেছে। কেন্দ্রের সরকার আপনারা সকলেই জানেন এটা আদানি আম্বানিদের কর্পোরেট মুখী সরকার, এরা চায় না গরিবদের জন্য কোনো প্রকল্প এভাবে কার্যকরী হোক। প্রতি বছর বাজেটে বরাদ্দ কমানো হচ্ছে, আগের বছর থেকে 33% বরাদ্দ কমিয়ে এবার 70,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা। রাজ্যের সরকার জব কার্ডে শ্রমিকের সংখ্যা ছাঁটাই করতে করতে এ বছরেই 82 লক্ষ শ্রমিকের নাম কেটে বাদ দিয়েছে। ব্যাপক দুর্নীতির জন্য কেন্দ্র রাজ্যের বরাদ্দ বন্ধ করে দিয়েছে। এখন কেন্দ্র রাজ্যের মধ্যে কাজিয়া হচ্ছে যে কে বন্ধ করলো, রাজ্য না কেন্দ্র? তাতে গরিবের পেট ভরবে না। আমাদের লড়াই করে পাওয়া অধিকার আমাদেরই লড়াই করে রাখতে হবে। সে লড়াই রাস্তাতেও হবে, সে লড়াই আদালতেও হবে। আপনার লড়াই যদি আপনি না লড়েন, আপনার হয়ে অন্য কেউ লড়ে দেবে এই ভাবনা করাটা সঠিক নয়। এই যে 11,65,000 মানুষের পাকা ছাদযুক্ত বাড়ি হওয়ার অধিকার থেকে তারা বঞ্চিত হলেন, কে লড়বে সে লড়াই? এই 11,65,000 মানুষ যারা বঞ্চিত হলেন, তারা যদি রাস্তায় না নামেন, তাদের হয়ে অন্য কে লড়াই করবে? এরকম প্রতিটি প্রশ্নে, যেখানে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে খাদ্যের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে আবাসের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যেখানে কাজ বা মজুরির অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সে লড়াই আপনার লড়াই, একমাত্র আপনারই লড়াই। অন্য অনেক গণতান্ত্রিক সংগঠন আমাদের পাশে আসবে, কিন্তু উদ্যোগটা আপনাদেরই নিতে হবে। তাই 25শে সেপ্টেম্বর রানী রাসমণি এভিনিউ হবে রাজ্যের ক্ষেত মজুর, রাজ্যের গরিব কৃষক এবং রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের একমাত্র ঠিকানা। আমি আপনাদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করি।